প্রিয় দর্শক, আজকে আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি, যেটাতে আমি উপকৃত হয়েছি এবং আপনারা যাতে উপকৃত হতে পারেন তার জন্যই আমার এই ভিডিওটি বানানো। আশা করি সবার খুব ভালো লাগবে এবং হাতের কাছে কয়েকটি মাত্র জিনিস দিয়ে আপনারা এই রেমেডিটি তৈরি করতে পারবেন। খুব ইজি, স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করলাম দেখতে। এবার বলি ভিডিওটি কিসের জন্য বানানো। এবার আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি চুলের যত্ন করব। এই তেল, ওই তেল, ওই শ্যাম্পু, যা কিছু থাকে না কেন আমরা সব কম বেশি করে ব্যবহার করে ফেলেছি, কিন্তু কিছুতেই চুল ঝরা থেকে আমরা মুক্তি পেতে পারছি না। তার উপরে তো ড্যান্ড্রফ লেগেই থাকে, তারপরে চুল তো লম্বা হতেই চায় না। তো আশা করি এটাতে আপনারা অনেকটাই উপকৃত পাবেন। আস্তে আস্তে হবে কাজটা, কেন আমি প্রথমেই ব্যবহার করে নিলাম প্রথমেই রেজাল্ট পাবো তা নয়, আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা যখন কন্টিনিউ করতে থাকবেন এটা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে চুলও লম্বা হচ্ছে এবং চুল পড়াটাও অনেকটা কমে কমে আসছে। ঠিক আছে, তো আপনারা ট্রাই করুন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি কী কী উপকরণগুলি ব্যবহার করতে বলছি সেটা শেয়ার করে নিই, তারপরে আমি বলছি। এখানে লাগবে মেথি। এবার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটা বাড়বে কমবে। এখানে আমি স্টোর করে রাখতে পারবেন বেশি করেই দেখানোর চেষ্টা করেছি, ওই জন্য বেশি বেশি করেই নিতে পারেন। ধরুন আপনারা যদি প্রথমে ট্রাই করে দেখতে চান তো দু চামচ করেই নেবেন মেথি কালো জিরে, ঠিক আছে। আর লাগছে পেঁয়াজ, দু চামচ করে নেবেন এবং পেঁয়াজটাও দুটো নেবেন। হাতে গোনা কয়েকটা জিনিস দিয়েই হয়ে যাবে, এটা ঘরের কাছে হাতের কাছে আমরা সবাই পেয়ে যাব। মেথি, কালো জিরে, পেঁয়াজ এবং লাগবে সর্ষের তেল, যেটা ঘানির সর্ষের তেল হলে ভালো হয়, আমাদের ঘরোয়া যে সর্ষেটা থেকে তেল বের করা হয়। তো এখানে সর্ষের তেল নিয়ে নেবেন, এখানে এক গ্লাস পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি, যেটাতে আমি স্টোর করে রাখবো ওই জন্য। এবার গ্যাসের আঁচটা একদম লো থেকে মিডিয়াম করে রাখবেন, খুব বেশি বাড়াবেন না। এরপরে তেলটা গরম হয়ে আসলে একে একে কালো জিরে এবং যা যা উপকরণগুলি লাগবে বলেছিলাম, ফার্স্টে কালো জিরে এবং মেথি ওগুলোকে দিয়ে নেবেন। এবার কালো জিরে মেথি দেওয়ার পরে যখন তেলটা বেশি করে গরম হতে থাকে তখন ফেনা ফেনা হয়ে যায়, ফেনা ফেনা হয়ে গেলেই ভালো। তো যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন 8 থেকে 10 মিনিট আপনারা ওই একই আঁচেই রাখবেন এবং হালকা নাড়াচাড়া করলে দেখবেন যে ফেনাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি যেরকমভাবে দেখাচ্ছি দেখুন, আস্তে আস্তে করে নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবেন তেলের একটা সর্ষের তেল একটা ভারী ভারী থাকে না, ওটাও অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা অলিভ অয়েলের মতো, আর কালারটাও না অনেকটা অলিভ অয়েলের মতো চলে আসে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনার সর্ষের তেলের বদলে কিন্তু অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু এখানে সর্ষের তেলটা ভালো, আমি সর্ষের তেল দিয়েই ট্রাই করি তাই আমি সর্ষের তেল দিয়েই বললাম আপনাদের। এবার কিছুক্ষণ এই 8-10 মিনিট নাড়াচাড়া করার পরে ফেনাটা অনেকটা কমে আসবে। এবার কমে আসলে যেটা করতে হবে সেটা দেখাচ্ছি, ফেনাটা অনেকটাই কমে এসছে। এবার এখানে না পেঁয়াজটাকে আপনারা কুচিয়ে নিতে পারেন বা গ্রেডও করে নিতে পারেন। কুচিয়ে নিলে কি হয়, ওই যে পেঁয়াজের ভাজাটা আপনারা অন্য কোনো কিছুতেও কাজে লাগিয়ে নিতে পারেন, ফেলার কোনো দরকার নেই, এবার কুচিয়ে নিলেই ভালো। তারপরে কুচিয়ে নেওয়ার পরেও এটাকে কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে হবে, টোটাল প্রসেসটা হবে 8 থেকে 10 মিনিট, দশ মিনিট, তার বেশি রাখার দরকার নেই। এবার এটাকে কি করবেন, আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে তেলটাকে। পেঁয়াজটা কতক্ষণ অবধি ভাজবেন সেটা বলে রাখি, পেঁয়াজটা যতক্ষণ অবধি না লাল লাল হয়ে গেছে ততক্ষণ অবধি ভাজতে থাকবেন। দেখুন অনেকটা লাল লাল মুচমুচে হয়ে গেছে, ততক্ষণ অবধি ভাজতে থাকবেন। তারপরে আঁচটা বন্ধ করে নামিয়ে নিয়ে এসে ঠান্ডা করে আপনারা চাইলে এখান থেকে হাত দিয়েও তুলে লাগাতে পারেন বা ছেঁকে নিলেই ভালো, ছেঁকে নেবেন। এবার ছেঁকে নিয়ে আপনারা কোনো এয়ারটাইট কাঁচের বোতলে স্টোর করে রাখতে পারেন বা কোনো কৌটোতে রাখতে পারেন, একটু কাঁচের কোনো কৌটো বা জার টাইপের কিছু হলে ভালো হয়, জিনিসটা ভালো থাকে। তেলটা যখন আমি ঢালছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা হালকা হয়েছে তেলটা এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার হাতে নিয়ে দেখুন কতটা পাতলা, কতটা হালকা লাগছে। এবার এটা না আপনারা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে নেবেন, মাসাজ করে করে লাগিয়ে কিছুক্ষণ রাখবেন, ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো হয়। আর তা না হলে, তা না সম্ভব হলে আপনারা কী করবেন, স্নান করার আগে যখন আপনারা চুলটা ধুবেন শ্যাম্পু করবেন তার আগে আপনারা কয়েক ঘন্টা আগে লাগিয়ে রাখলেন তারপরে শ্যাম্পু করে দিলেন। আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, যে যে কোম্পানির শ্যাম্পু ইউজ করেন না কেন সেই কোম্পানিরই শ্যাম্পু ইউজ করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন।
যদি উপকার পান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রথম ভিডিও দিচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবং আপনাদের আমার তরফ থেকে রিকোয়েস্ট, আপনারা যদি আর কোনো কিছু প্রবলেমের সলিউশন নিয়ে আমাকে কমেন্ট করেন তো আমি চেষ্টা করব ওই সলিউশনগুলো আপনাদের সামনে তুলে ধরার, যতটা পারবো বুঝিয়ে বলার চেষ্টা করব, বুঝতে না পারলে কমেন্ট করবেন আর পাশে থাকবেন। নমস্কার।